আপনারা যারা কৃষি কাজ করেন কিংবা কৃষির নানা পেশায় সম্পৃক্ত অথবা কৃষি বিষয়ে কিছু নতুন তথ্য জানতে চান, শুরু করছি তাদের জন্য কৃষি উন্নয়ন ভিত্তিক অনুষ্ঠান মাটি ও মানুষ। সেই দর্শক, আমাদের আজকের অনুষ্ঠান থেকে যথারীতি প্রচারিত হবে মাঠ ভিত্তিক একাধিক প্রতিবেদন। শুরুতেই প্রধান প্রতিবেদন। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ দেশের উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চলে বেশ কয়েকটি এলাকাতে প্রদর্শনী কার্যক্রম হিসেবে সাশ্রয়ী পানির ব্যবহারে বিভিন্ন রকম কার্যক্রম পরিচালিত করছে। আমরা আজকে সেই মুহূর্তে কয়রা অঞ্চলে, এখানেও বেশ কয়েকটি প্রদর্শনী স্থাপন করা হয়েছে পানি সাশ্রয়ী ব্যবস্থা করার জন্য। দেখুন, এই নিয়ে আমাদের এখনকার প্রধান প্রতিবেদন। আমাদের দেশে শীতকালে সীমিত বৃষ্টিপাত বা খরাজনিত কারণে জলাধারে পানি জমা থাকে না। পানি সুষ্ঠু বিতরণ ব্যবস্থা না থাকায় পানি অপচয় বেড়ে যায় এবং সেচ এলাকাও কমে যায়। একথা ঠিক, দেশে কৃষক ভাইয়েরা সাধারণত প্লাবন পদ্ধতিতে জমিতে সেচ দিয়ে থাকেন। ধান ফসলের জন্য পানি ক্ষতিকর না হলেও ধান ছাড়া অন্যান্য ফসলের ক্ষেত্রে পানি অনেক ক্ষেত্রে ক্ষতিকর হয়ে দাঁড়ায়। অথচ উন্নত সেচ পদ্ধতির মাধ্যমে পানি সুষ্ঠু ব্যবহার ও ব্যবস্থাপনায় পানি অপচয় রোধ করে উৎপাদনশীলতা বৃদ্ধি করা সম্ভব। এরই প্রেক্ষাপটে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট সেচ ও পানি ব্যবস্থাপনা বিভাগ উন্নত সেচ প্রযুক্তি, ডিপ ফার্টিগেশন এবং অল্টারনেট ফারো প্রযুক্তি উদ্ভাবন করেছে। সাশ্রয়ী পানি ব্যবস্থায় সিআরজি এনইটিপি দিয়ে অর্থায়নে এই ডিপ ফার্টিগেশন ও অল্টারনেট ফারো পদ্ধতি প্রযুক্তি দেশের খরাপ্রবণ ও লবণাক্ত অঞ্চলে একটি স্বল্পমেয়াদী প্রকল্পের মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের উদ্দেশ্য হচ্ছে, এক, লবণাক্ত এলাকায় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তির উন্নয়ন ও অভিযোজন, দুই, ডিপ ফার্টিগেশন এবং অল্টারনেট ফারো সেচ পদ্ধতি কৃষকদের মাঝে সম্প্রসারণ করা। ডিপ ফার্টিগেশন পদ্ধতিতে মাটিতে সরাসরি গাছের শিকড়ে ফোঁটা ফোঁটা করে সার মিশ্রিত পানি দেওয়া হয়। এই পদ্ধতিতে পানিতে দ্রবণীয় সার যেমন ইউরিয়া ও পটাশ মিশ্রিত পানি গাছের গুঁড়ায় দেওয়া হয়। ডিপ সেচ পদ্ধতিতে সেচের পানি ড্রামে বা ট্যাঙ্কে ধরে রেখে সরু নলের মধ্যে দিয়ে ডিপারের সাহায্যে ফোঁটায় ফোঁটায় গাছের গুঁড়ায় প্রয়োগ করা হয়, ফলে পানি ও সারের অপচয় কম হয়। অন্যদিকে গাছের শিকড়ে পানি দেওয়ার ফলে গাছ সহজে খাদ্য গ্রহণ করে এবং সুষ্ঠু ও সবল হয় এবং ফলনও বেশি হয়। প্রত্যেকটা গাছের গোড়ায় দিয়ে পাইপ ফিট করেছি। পাইপ ফিট করার পরে প্রত্যেকটা গাছের গোড়ায় একটা করে বোল আছে, একটা করে বোল আছে, এখান থেকে ফোঁটায় ফোঁটায় পানি পড়ে এবং সারগুলো ইউরিয়া সার এবং পটাশ, ইউরিয়া এবং পটাশ টাঙ্কিতে দিয়েছি পানিতে। দেওয়ার পরে এইগুলো ফিট করা আছে, এই যে পয়েন্টগুলো, এখান থেকে গাছের গোড়ায় টপ টপ পানি পড়ে। দেখা যাচ্ছে আমার সারাদিনের মধ্যে 5 মিনিট পানি দিলে যথেষ্ট। এখান থেকে এটা ছাড়া অন্যভাবে দিতে কেমন লাগে? অন্যভাবে দিতে গেলে আমার প্রচুর পানির দরকার হয়, প্রচুর সার ব্যয় হয়। আর এগুলো একসাথে মানে একসাথে সার দেওয়ার পরে খেতে ফসফেট ফলন কি কোনো পার্থক্য মনে হয়? ফলন তো ব্যাপক ফলন হতে তো সবসময়ের জন্য পার্থক্য মনে হয় না? আগে ভালো বেশি হতো, এখন কম, এরকম মনে হয় না? হ্যাঁ, এতে তো ফলন বেশি হয়, কারণ এতে সবসময়ের জন্য জো থাকে, গাছের গোড়ায় পানি থাকে। আর আমরা যে সেচটা দিই 15 দিন পর পর ক্ষেতটা শুকিয়ে যায়, ওতে বিশেষ জো থাকে না। আর এতে দেখা যায় আমি দুই থেকে তিন দিন পরে এতে আমি পানি দিতে পারি, কারণ এতে পানি খুবই কম লাগে। দর্শকবৃন্দ, আমরা যদি এই প্রযুক্তি সম্পর্কে বিস্তারিত বলতে চাই, আপনারা লক্ষ্য করছেন যে পাইপ থেকে এই পাইপ আসলে এখানে জয়েন করা আছে, এখান থেকে এই ডিপ পানি পড়তেছে, এখান থেকে এটা কন্ট্রোল করা হচ্ছে। এই গাছটা যতটুকু পানি দরকার তত কিন্তু এখানে পাচ্ছে, এবং এই পানিটা একটু সার মিশ্রিত পানি যেটা আমরা আগে টাঙ্কি দিয়ে রেখেছি। আর এই গাছে যতটুকু পানি দরকার, ধরেন এখান থেকে 6 সেন্টিমিটার বাসার দিয়ে পানিটুকু পাচ্ছে, এবং কোনো রকম পানি অপচয় হচ্ছে না, গাছের প্রয়োজনীয় পানি এই এই মাধ্যমে পাচ্ছে। এটা হলো এই প্রকল্পের মূল বৈশিষ্ট্য, যে এই পদ্ধতিতে সাশ্রয়ীভাবে পানি সাশ্রয় করে ফসল ফলানো হচ্ছে। এই জমির কতটুকু বিটিবিএন করছেন, যে কত জায়গার উপর করছেন? 1600 জমির উপরে 1600 করছেন। যদি ওই পদ্ধতি করতেন আগের মতো, তাহলে 1600 জায়গাতে এই বেগুন খরচ কেমন যাইত? পানির জন্য খরচ কম, মেলা কম হতো। আগের আগে যে পদ্ধতি ছিল ওই পদ্ধতিতে খরচ তো বেশি, বর্তমান পদ্ধতিতে খরচ খুব কম, খুব কম। এটা কোনো কঠিন মনে হয় বিষয়টা? না না, কোনো কঠিন না, মানে পানি সাশ্রয় হচ্ছে মোট কথায়। জি, এবং আপনাদের লাভ হচ্ছে? জি, লাভবান হচ্ছে। তো এই বেগুনটা, বেগুন কয়বার পানি যায়, যে কী কী সিস্টেম বলেন তো? এই দেখা যায় উচ্চে দেখা যায়, ওখানে নিচে দেখা যায়, কী সিস্টেম এটা?
এটা পাইপ দিয়ে পাইপের সঙ্গে গাছের গোড়াকার একটা বোতাম সিস্টেম আছে, ওই বোতাম ছেড়ে পানি ছেড়ে দিলে ওই বোতাম দিয়ে টপ টপ পানি পড়বে গাছের গোড়ায়। আচ্ছা, সব গাছে কি ঠিকমতো কাজ করে? হ্যাঁ, ইনশাআল্লাহ। ফার্টিগেশন পদ্ধতির বৈশিষ্ট্য: এক, এই পদ্ধতিতে গাছের শিকড় অঞ্চলে ধীরে ধীরে ফোটায় ফোটায় সার মিশ্রিত পানি প্রয়োগ করা হয়। এই পদ্ধতিতে প্রতি 100 থেকে 200 লিটার পানিতে ইউরিয়া এবং পটাশ মিশ্রণ সরাসরি গাছের গোড়ায় দেওয়া হয়। ডিপ ফার্টিগেশন পদ্ধতিতে প্রচলিত সেচের চেয়ে প্রায় 40 থেকে 50 ভাগ পানি অপচয় রোধ হয়। এই পদ্ধতিতে ইউরিয়া 35 থেকে 40 ভাগ, পটাশ 25 থেকে 30 ভাগ কম লাগে। ডিপ ফার্টিগেশন পদ্ধতিতে টমেটো, বেগুন, ক্যাপসিকাম, তরমুজ, কমলা ইত্যাদি ফসলের জন্য উপযোগী। অল্টারনেট ফারো প্রযুক্তি হলো আরেকটি উন্নত সেচ প্রযুক্তি, যার মাধ্যমে একটি ফারো অন্তর অপর ফারুতে পানি সরবরাহ করা হয়। দুই ফারুর মধ্যবর্তী ফারো শুষ্ক থাকে এবং অল্টারনেট ফারুতে পানি সরবরাহ করা হয়। অল্টারনেট ফারো সেচ পদ্ধতি হলো এমন একটা পদ্ধতি যেটা হচ্ছে আমরা প্রচলিত পদ্ধতিতে সব ফারুতেই পানি দিই, কিন্তু অল্টারনেট ফারো হচ্ছে প্রথম সেচে একটা ফারো বাদ দিয়ে আরেকটা ফারো অন্তর আমরা পানি দেব। এতে কী হবে, এবং পরবর্তী প্রথম সেচে একটা ফারো বাদ দিয়ে আরেকটা ফারোতে যাব, পরবর্তী সেচে পূর্বের সেচকৃত যে ফারোটা ছিল ওই সেচে পানি না দিয়ে যেটা শুকনাস ছিল সেই সেচে আমরা পানি দেব। এতে কী হবে, প্রচলিত যে প্রত্যেকটা ফারোতে পানি দিতে হবে সেটা পরিবর্তে আমরা অল্টারনেট ফারো পদ্ধতিতে আমরা কম পানি ব্যবহার করে কাঙ্ক্ষিত ফসল পেতে পারবো। এতে এতে কী হবে, আমরা প্রায় 25 থেকে 30% পানি সেভ করতে পারবো, এবং এই 25% থেকে 30% পানি দিয়ে আমরা অতিরিক্ত জমি চাষ করে অধিক ফসল উৎপাদনের আওতায় নিয়ে আসতে পারবো। অল্টারনেট ফারো প্রযুক্তির বৈশিষ্ট্য: এই পদ্ধতিতে শতকরা 25 থেকে 30 ভাগ পানি সাশ্রয় হয়। প্রচলিত ফারো সেচ পদ্ধতির মতোই এই পদ্ধতিতে গাছের সমাহারে খাদ্য উপাদান পরিশোষণ করতে পারে। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উদ্ভাবিত যেসব টেকনোলজি আমরা গ্রামে কৃষকদের মাঝে আমরা দিয়েছি, কৃষকরা সেটা খুব ভালোভাবে এটা গ্রহণ করছে, এবং তারা মানে চাচ্ছে যে আমরা আরও টেকনোলজি দিই এবং তারা যেন আরও সুন্দরভাবে কাজ করতে পারে। বাংলাদেশের কোন কোন অঞ্চলে আপনার এই প্রকল্প বাস্তবায়িত হচ্ছে? আমাদের দিনাজপুরে, মানে উত্তরবঙ্গে রাজশাহীতে, আর এইদিকে খুলনাতে কয়রা, দাকোপ, বরিশালের হচ্ছে, আবার পটুয়াখালীতেও হচ্ছে। কোন জায়গাটাতে বেশি কাজ করার প্রয়োজন মনে করছেন এই মুহূর্তে আপনার এই প্রকল্প পরিচালনা করতে? কোন জায়গায় আপনার কি লার্নিং কি হচ্ছে? না, আমাদের যেমন ড্রাউট নিয়ে যেমন আমরা কাজ করছি নর্থ বেঙ্গলে, ওটাও প্রয়োজনীয়তা আছে, আবার এদিকে স্যালাইনিটি নিয়ে যে আমরা কাজ করছি, দুটোই সমান, কোনোটা কারোর চেয়ে কম না। এই প্রযুক্তি সম্প্রসারণে বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের ওএফআরডি বিভাগের মাধ্যমে দেশে ইতিমধ্যেই দেশের উত্তরাঞ্চলীয় খরাপ্রবণ এলাকা ও দক্ষিণ অঞ্চলের লবণাক্ত অঞ্চলে প্রদর্শনী, কৃষক সমাবেশ, প্রশিক্ষণ ইত্যাদি কর্মকাণ্ড পরিচালনা করছে। সম্প্রতি এরকম একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হল খুলনার কয়রাতে। কয়রা উপজেলায় সভাকক্ষ অনুষ্ঠিত এই কৃষি প্রযুক্তি কর্মশালায় কয়রা উপজেলার শতাধিক কৃষক ভাইয়েরা অংশগ্রহণ করেন। এইটা যদি হয়, এই প্রযুক্তির মাধ্যমে যদি আমরা চাষাবাদ করি, সেচ দিই, তাহলে আমাদের যে লবণাক্ত এলাকার যে সমস্যা, হ্যাঁ, সেই সমস্যা থাকবে না। আমরা কৃষকরা এই এলাকায় তারা তাদের ইচ্ছা মতন ফসলাদি উৎপাদন করতে সক্ষম হবে। জানেন, প্রশিক্ষণের পরে আমরা মাঠে যাব, এখন আপনি মাঠ দেখার পর আপনার সাথে আমি আবার কথা শুনবো যে আপনার এই মাঠটা কেমন লাগে। কর্মশালায় ডিপ ফার্টিগেশন ও ফারো পদ্ধতিতে পানি সেচে বৈজ্ঞানিক ব্যাখ্যা তুলে ধরা হয় এবং অংশগ্রহণকারী কৃষক ভাইদের নিয়ে যাওয়া হয় প্রযুক্তি প্রদর্শনী মাঠে, যেখানে প্রকল্পের সমন্বয়কারী ডক্টর খোকন কুমার সরকার কর্তৃক কৃষক ভাইদের মাঝে এই প্রযুক্তির বিভিন্ন দিক তুলে ধরা হয় এবং বিটি বেগুনের জমিতে এই প্রযুক্তির ব্যবহার ফলাফল ঘুরে ঘুরে দেখানো হয়। ট্রেনিং করলেন, দেখলাম আবার সবাই নিয়ে মাঠে আসলেন, মিস্টার কুমার বোঝাইলো আপনাদের কীভাবে কাজ করে, এখন বেগুন দেখছেন, কী মনে হয় এই পদ্ধতিটা? এটা তো একটা অতি আনন্দের বিষয় যে, এবং আমাদের যা শিক্ষা দিয়েছেন, বুঝাইছেন আর কি, প্রশিক্ষণ দিয়েছেন যে আমরা অল্প পানিতে আমরা বেশি পরিমাণ গাছ লাগাতে পারবো, আমরা বেশি ফলন পাবো, যে অল্প পানি খরচ করে আমরা বেশি গাছও লাগাতে পারবো এবং ফলনও পাবো। আমরা যখন ধান করি বা অন্যান্য সবজি করি তখন আমরা পানি কীভাবে দিই?
তখন পানি পানি তো দেয় তখন ন্যাচারাল কিছু পানি থাকে। আচ্ছা এরপরে যখন ওই পানির স্বল্পতা দেখা দেয় অনেক জায়গায় উঁচু জায়গাতে আমরা ওই যে পাম্প মেশিনের সাহায্যে ডুবাই দেয় পানি দিয়ে। এখানে কি দেখলাম? এখানে দেখলাম সেই সিস্টেম নাই, টকটক করে পানি পড়ে, তার বিপরীত। তার অর্থ কি দাঁড়ালো? তার অর্থ হলো যে পানি সাশ্রয় হবে, পানি সাশ্রয় হবে। এই যে ফসল দেখতেছেন পানি কম দিয়ে ফসল ভালো হয় না? হ্যাঁ ভালো হয়েছে, মানে যে অতি ভালো, এটা তো এটা অস্বাভাবিক এবং কি মনে হচ্ছে খুব ভালো হয় এইরকম। এতে আমাদের পানির খরচ কম হবে, আর এই বেগুনগুলি এত সুন্দর, একটা পোকও নেই, কোনো কিছু নেই। হ্যাঁ আমাদের কয়রা উপজেলার বেশিরভাগ কৃষকের চাষাবাদের ক্ষেত্রে বিশেষ করে রবি মৌসুমের যে সমস্যাটা তারা মনে করেন সেটা হলো যে সুপেয় পানির সমস্যা, এবং যেহেতু এখানে লবণের পরিমাণটা অত্যন্ত বেশি, এই মৌসুমে লবণের পরিমাণটা বেশি থাকে, তাই কৃষকরা চায় এখানে তারা যাতে নির্বিঘ্নে পানি পেতে পারে। অর্থাৎ পানির সোর্স যদি স্বাভাবিক থাকে এবং আমরা যদি তাদেরকে কৃষকদেরকে সহযোগিতা করতে পারি, পানির উৎসকে আমরা বাড়াতে পারি বিশেষ করে মিষ্টি পানির ক্ষেত্রে, তাহলে কৃষক আরও বেশি গ্রহণ করবে, অবশ্যই এই প্রযুক্তি গ্রহণ করবে এবং তাদের আবাদ মানে ফসলের উৎপাদনের পরিমাণ অনেক বেড়ে যাবে। স্যালাইন এরিয়া, ড্রাউট এরিয়া, এগুলোতে হচ্ছে পানির খুব অভাব রয়েছে। হ্যাঁ, ড্রাউট এরিয়াতে যেমন পানির অভাব, এখানে পানি আছে কিন্তু লবণাক্ত, এবং এই লবণাক্তটা আমরা মানে দূর করে মানে পানি সাশ্রয়ী প্রযুক্তির মাধ্যমে কিভাবে আমরা ফসল উৎপাদন বৃদ্ধি করতে পারি, এই জন্য ধরেন সরকার আমাদেরকে বিশেষ নির্দেশনা দিয়েছে এবং এটা আমাদের একটা প্রায়োরিটি যে আমরা লবণাক্ত এলাকায় আমরা ফসল উৎপাদন করব। এবং ফসলের অবস্থা কি মনে হচ্ছে? না, আমার কাছে তো খুব ভালো মনে হচ্ছে যে যেই প্রযুক্তিগুলো এখানে আসছে, যেমন অল্টারনেট ফারো সিস্টেম, যেমন গাছটা পানির একদিকে থাকবে, ওই পাশে লবণ ডেভেলপ করবে, এতে ধরেন গাছের গাছ ভালো এবং ফসলও দেখতে পাচ্ছেন। কৃষিতে পানির অভাবজনিত সমস্যা, ফসলের উৎপাদনশীলতা বৃদ্ধি, পানি ও রাসায়নিক সার ব্যবহারের দক্ষতা বৃদ্ধি, মানসম্পন্ন ফসল উৎপাদন, ভূগর্ভস্থ পানি সংরক্ষণ ও পরিবেশ রক্ষা তথা কৃষির টেকসই উন্নয়নে ডিপ ফার্টিগেশন এবং অল্টারনেট ফারো সেচ প্রযুক্তি জলবায়ু পরিবর্তনের জন্য একটি অভিযোজন প্রযুক্তি। দেশের উপকূলীয় লবণাক্ত অঞ্চল ও খরাপ্রবণ এলাকায় এই প্রযুক্তি আরও ব্যাপকভাবে সম্প্রসারিত হোক, এটাই আমাদের প্রত্যাশা। আজ পর্যন্তই আমাদের আগামী অনুষ্ঠানকে দেখবার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমাদের আজকের মাটির মানুষ। সকলকে ধন্যবাদ।